ছোট পর্দার তারকা তাজিন আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 43 বছর। মঙ্গলবার সকাল 10টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবশেষে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ ও অভিনয়শিল্পী রনক হাসান। হাসপাতাল থেকে রনক বলেন, অসুস্থতার খবর পাওয়া মাত্রই আমরা হাসপাতালে আসি। একটু আগে চিকিৎসক আমাদের জানিয়েছেন তাজিন আর নেই। তাজিন আহমেদের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান অভিনেতা রিয়াজ, রনক হাসান, নির্মাতা বদরুল আনাম সৌদ, সকাল আহমেদ, অভিনেত্রী জেনি সহ অনেকেই। তাজিন আহমেদ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। 1975 সালের 30 জুলাই নোয়াখালী জেলায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর শুরুটা মঞ্চনাটক দিয়ে। এরপর 1991 সালে বিটিভির চেতনা নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন। তার মা দিলারা দলির প্রোডাকশন হাউস ছিল। মায়ের উৎসাহ ও অনুপ্রেরণায় টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। টিভি নাটকে অভিনয় ও উপস্থাপনা তাকে পরিচিতি এনে দেয়। তার অভিনীত আধারে ধবল তৃপ্তি অনেক বেশি প্রশংসিত হয়। মঞ্চনাটকে তাজিন আহমেদের শুরুটা হয় নাটকের দল নাট্যজন এর মাধ্যমে। এ দলের হয়ে বেশ কয়েকটি প্রযোজনায় তিনি অভিনয় করেন। এরপর আরণ্যক নাট্যদলের হয়ে ময়ূর সিংহাসন নাটকেও অভিনয় করেন তিনি। এতে তিনি বলাকা চরিত্রে অভিনয় করেন। টিভি নাটকে আসেন 1997 থেকে 1998 সালে। হুমায়ুন আহমেদের নাটক নীল চুরিতে অভিনয় করেও বেশ আলোচিত হন। তার সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক বিদেশি পাড়া। তবে দীর্ঘদিন ধরে তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন। অভিনয় ও উপস্থাপনার বাইরে লেখালেখির কাজেও যুক্ত ছিলেন তাজিন। তার লেখা অনেক নাটক টেলিভিশনে প্রচারিত হয়েছে। এনটিভিতে প্রচারিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে টানা 10 বছর উপস্থাপনা করেন তিনি। 71 টিভিতেও 71-এর সকালে হাজির হয়েছেন তিনি। তাজিন আহমেদের জন্ম নোয়াখালীতে হলেও বেড়ে উঠেছেন পাবনায়। পড়াশোনা করেছেন ঢাকা ইডেন মহিলা কলেজে। ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করা এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। ভোরের কাগজ ও প্রথম আলোতে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পাক্ষিক আনন্দ ভবনে নিয়মিত কলাম লিখতেন তিনি। তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় জাতক ও যোগফল নামে 2টি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, হুম, সম্পর্ক ইত্যাদি। তাজিন আহমেদের মরদেহ আজ মঙ্গলবার রাত 11টা পর্যন্ত ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালের সামনে রাখা হবে। বন্ধুবান্ধব, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা এই সময়ের মধ্যে তাকে শেষবারের মতো এক নজর দেখার সুযোগ পাবেন। এখানকার আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে। বুধবার দিনের যে কোনো সময় তাজিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার বনানীদের বাবার কবরস্থানের পাশে না হয় উত্তরায় দাফন করা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।